আর মাত্র কিছু সময়ের ব্যবধানেই শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম বাংলাদেশ টি-20 বিশ্বকাপ 2022 এর দুর্ধর্ষ ম্যাচ। টি-20 বিশ্বকাপ 2022 এর বর্তমান পরিস্থিতিতে যেখানে সবকটা টিম সেমিফাইনালে যাওয়ার জন্য দুর্ধর্ষ লড়াই করছে, সেখানে এই ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি বৃষ্টির কারণে ঠিক কোন নতুন সময়ে শুরু হবে তা তো জানবই, আর তার পাশাপাশি জেনে নিব ভারতীয় টিম আজ এই ডু অর ডাই ম্যাচটি জিততে ঠিক কোন বড় পরিবর্তন করে দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তার সমস্ত ডিটেলস। হ্যাঁ বস, হেড টু হেড রেকর্ডের বিচারে ভারতীয় টিম গত 10টা টি-20 ম্যাচে বাংলাদেশ টিমকে 9 বারই হারালেও টি-20 ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ এমন একটা টিম যে কিনা ভারতীয় টিমকে নিজে ম্যাচ জিততে না পারলেও 2018 নিদাস ট্রফি, 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ, এমনকি এশিয়া কাপ 2018 কড়া টক্কর দিয়ে ভারতীয় টিমকে হারানোর চেষ্টা করছিল। তাই যেখানে বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার দুরন্ত পেস বোলিং পিচকে কাজে লাগিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সহ টাস্কিন আহমেদরা দুর্দান্ত মানের ভালো বোলিং করছে, সেখানে ভারতীয় টিম আজ আগে কিনা এই ম্যাচটি অবশ্যই জিততে হবে সেমিফাইনালে কোয়ালিফাই হওয়ার জন্য, সে এই ম্যাচে কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামে সবকিছু জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও। ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক, ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও টি-20 বিশ্বকাপ সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো আজ অ্যাডিলেড ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাওয়া এই ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ওয়েদার রিপোর্টের কথা বললে, গতকাল কিন্তু সারাদিন জুড়ে ওভাল ক্রিকেট গ্রাউন্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণের জন্য বাংলাদেশ ক্রিকেট টিম তো একেবারেই প্র্যাকটিস সেশন করতে পারেনি, ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু ভারতীয় টিম মাঠে গিয়ে প্র্যাকটিস না করলেও ইনডোরে কিন্তু বিরাট কোহলি, কেএল রাহুলরা অনেকটাই সময় কাটিয়ে প্র্যাকটিস করেছে, যেখানে ওয়েদার রিপোর্ট অনুযায়ী আজও কিন্তু ম্যাচের সময় 50-60% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গুড নিউজ এটাই যে আজ সকাল পর্যন্ত অ্যাডিলেড ক্রিকেট গ্রাউন্ডে মেঘ থাকলেও কোনো প্রকার বৃষ্টি হয়নি, এবং অস্ট্রেলিয়ান যে ওয়েদার সেটা কিন্তু ইম্প্রুভ হতে বেশি সময় লাগে না, তাই আশা করা যায় আজ কিন্তু ম্যাচের সময় কোনো প্রকার বৃষ্টি হবে না। আর তাই যদি বৃষ্টি না হয় তাহলে আজকের ম্যাচটা শুরু হবে ঠিক দুপুর 1টায় টসের মাধ্যমে, এবং ম্যাচটি শুরু হবে 1:30 থেকে। এখন ভারতীয় টিমের প্লেইং ইলেভেনের কথা বললে, ভারতীয় টিমের হয়ে ওপেন করতে নামবে রোহিত শর্মা এবং কেএল রাহুল। অ্যাবস, টি-20 বিশ্বকাপ 2022 এ পর্যন্ত ভারতের ওপেনিং জুটি সুপার ফ্লপ হওয়ায় যেখানে ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতের ওপেনিং জুটি বদলানোর দাবি তুলেছে, সেখানে কিন্তু কালই ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্সে কনফার্ম করে দিয়েছে বাংলাদেশ ম্যাচের পাশাপাশি টি-20 বিশ্বকাপ 2022 এর প্রত্যেকটা ম্যাচে রাহুল রোহিত জুটি ওপেন করবে। এরপর এ ম্যাচে মিডল অর্ডারে খেলতে দেখা যাবে নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ সূর্যকুমার যাদব ও নাম্বার 5-এ হার্দিক পান্ডিয়াকে। হ্যাঁ বস, গত ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ভারতের এই মিডল অর্ডার ডিপার্টমেন্ট সুপার ফ্লপ হলেও আশা করা যায় আজ বাংলাদেশের বোলিংয়ের সামনে সূর্যকুমারের পাশাপাশি বিরাট, হার্দিক পান্ডিয়ারা দুর্ধর্ষ সব ইনিংস খেলে আবারও নিজেদের ফর্ম দেখাবে। এরপর এই ম্যাচে লোয়ার অর্ডার ডিপার্টমেন্টে দেখতে পাওয়া যাবে নাম্বার 6-এ ঋষভ পান্ত, নাম্বার 7-এ দীপক হুডা, নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিন অথবা যুজবেন্দ্র চাহাল। হ্যাঁ বস, শেষবার 2018 সালে নিদাস ট্রফিতে এই ভারতীয় টিমকে একেবারে হেরে যাওয়া ম্যাচকে দীনেশ কার্তিক একা হাতেই বাংলাদেশকে হারিয়ে ভারতীয় টিমকে ট্রফি এনে দিয়েছিল। আর সেই এত বছর বাদে যেখানে ভারতীয় টিম আবারও বাংলাদেশের বিরুদ্ধে টি-20 ম্যাচে নামতে যাচ্ছে, সেখানে কিন্তু এই ম্যাচে দীনেশ কার্তিক উপস্থিত থাকবে না চোটের জন্য। তাই এখানে আজ পান্তকে ম্যাচ খেলতে দেখা যাবে, যেখানে আজও কিন্তু যুজবেন্দ্র চাহালের ম্যাচ খেলার একটা সম্ভাবনা রয়েছে। এরপর আজ বোলিং ডিপার্টমেন্টে দেখতে পাওয়া যাবে নাম্বার 9-এ ভুবনেশ্বর কুমার, নাম্বার 10-এ মোহাম্মদ সামি ও নাম্বার 11-এ অর্শদীপ সিংকে। আর বৃষ্টি হয় যেহেতু পিচটা অনেকটা পেস বোলিংকে মদত করবে, সেখানে কিন্তু আজকে ভারতীয় বোলিং ডিপার্টমেন্টও ইজিলি বাংলাদেশ টিমকে কম রানে অল আউট করে পয়েন্টের পাশাপাশি ভালো নেট রান রেট সংগ্রহ করতে পারবে। তো আজকের ম্যাচে ভারতীয় টিমের হয়ে কে সব থেকে বেশি রান করতে পারে তা তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট, এবং আরও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।